হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ডাইনোসর নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক বৃহৎাকার প্রাণীর ছবি, যারা লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে এই পৃথিবীতে রাজত্ব করত। আজকে আমি আপনাদের দেখাবো কিছু ভয়ঙ্কর ও শক্তিশালী ডাইনোসরদের, যাদের দেখলে আপনি অবাক হবেন। চলুন ভিডিওটি শুরু করি। নাম্বার ১, টাইরানোসরাস রেক্স বা সংক্ষেপে টিরেক্স। বিভিন্ন হলিউড মুভি এবং সিনেমাতে দেখানোর কারণে আমাদের অনেকের কাছেই সুপরিচিত ডাইনোসর টিরেক্স ডাইনোসর। টিরেক্স এই পৃথিবীতে ক্রিটিসিয়াস যুগে রাজত্ব করত। টিরেক্সকে ডাইনোসরদের রাজাও বলা হয়, কারণ এরা অনেক শক্তিশালী একটি ডাইনোসর। ক্রিটিসিয়াস যুগে এদের সাথে লড়াই করার ক্ষমতা কোনো ডাইনোসরই রাখতো না, শুধুমাত্র স্পাইনোসরাস নামক ডাইনোসর ছাড়া। আপনারা চাইলে আমি স্পাইনোসরাস এবং টিরেক্সের মধ্যে লড়াই সংঘটিত হলে কে জিতবে এই সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসতে পারি, প্লিজ কমেন্ট করে জানাবেন। এরা ওজনে 14,000 কেজি হতো। এরা 10 কোটি বছর আগে এই পৃথিবীতে রাজত্ব করে বেড়াত। টিরেক্স সম্পূর্ণ একটি মাংসাশী ডাইনোসর। ডাইনোসরদের রাজা টিরেক্সের বাইট ফোর্স 8,000 পাউন্ড। মেপুসরাস হল ভয়ানক শক্তিশালী মাংসাশী ডাইনোসর। এরা আর্জেন্টিনোসরাসকে দলবদ্ধভাবে মেরে ফেলতে পারত। মেপুসরাসের পছন্দের শিকার ছিল আর্জেন্টিনোসরাস। দাঁত অনেক শক্তিশালী। এরা নিজের দাঁত দিয়ে আর্জেন্টিনোসরাসের চামড়া ছিঁড়ে মাংস বের করে খেয়ে ফেলত। এরা অনেক হিংস্র ডাইনোসরও ছিল। এরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। এরা দলবদ্ধভাবে আর্জেন্টিনোসরাসদের শিকার করত, যা একটু আগে বললাম। এরা ভিকটিম ডাইনোসরটিকে ছেড়ে দিত ভবিষ্যতে খাবারের যোগান দেওয়ার জন্য। নাম্বার ৩, ভিলোসিরাপটর ডাইনোসর। ভিলোসিরাপটর হলো একটি ভয়ঙ্কর হিংস্র ডাইনোসর। ভিলোসিরাপটর ডাইনোসররা ডাইনোসরদের রাজা টিরেক্সকেও ভয় পেত না। ভিলোসিরাপটর ডাইনোসর টিরেক্সকে গুরুতরভাবে আহত করতে সক্ষম ছিল। আপনারা অনেকেই ভাবছেন টিরেক্সকে ভিলোসিরাপটরের মতো একটি ছোট আকৃতির ডাইনোসর কিভাবে আহত করতে পারে। ভিলোসিরাপটরের পায়ের নখ এবং হাতের নখ অনেক ধারালো। এই নখ দিয়ে তারা টিরেক্সকে পর্যন্ত ভয়ঙ্করভাবে আহত করতে পারে, কিন্তু একবারে মেরে ফেলতে পারে না। এরা টিরেক্সের পিঠে উঠে নিজের ধারালো পায়ের নখ এবং হাতের নখ টিরেক্সের শরীরে প্রবেশ করায়। এত ধারালো নখ দিয়ে টিরেক্সকে আক্রমণের পর টিরেক্স কিভাবে বেঁচে থাকে আপনারা অনেকেই ভাবছেন। ভিলোসিরাপটর ডাইনোসর টিরেক্সকে মেরে ফেলতে পারে না, কারণ টিরেক্স গুরুতরভাবে আহত হলে টিরেক্স নিজের শরীরকে অনেক জোরে নাড়াতে পারে। যদি টিরেক্স নিজের শরীরকে অনেক জোরে নাড়ায় তাহলে ভিলোসিরাপটর পড়ে যাবে। ভিলোসিরাপটর পড়ে গেলে সহজেই টিরেক্স ভিলোসিরাপটরদের মেরে ফেলতে পারে গলায় কামড় দিয়ে। ভিলোসিরাপটর ডাইনোসররা দলবদ্ধ থাকতে পছন্দ করে, তাই এরা টিরেক্সকে আহত করতে পারে, না হলে একটি ভিলোসিরাপটর কখনোই এত বিশাল আকৃতির টিরেক্সকে আহত করতে পারত না। ভিলোসিরাপটরের ওজন 15 কেজি হতো আর
ভেলোসিরাপটররা ছিল সম্পূর্ণ একটি মাংসাশী ডাইনোসর। এরা নিজের চেয়েও বড় ডাইনোসরকে পর্যন্ত মেরে ফেলতে পারত। শুধুমাত্র টিরেক্স এবং মাংসাশী অন্যান্য ডাইনোসরদের মারতে পারত না। অনেক বিজ্ঞানীরা ধারণা করে ভেলোসিরাপটরের ডানাও ছিল। নাম্বার ফোর, আর্জেন্টিনোসরাস। আর্জেন্টিনোসরাস হলো প্রাগৈতিহাসিক সবচেয়ে লম্বা ডাইনোসর। এরা ছোটবেলায় 5 থেকে 6 কেজি ওজনের হতো, কিন্তু এরা বড় হলে 75 টনকেও ছাড়িয়ে ফেলত। এরা ছোটবেলায় 1 ফুট 3 ইঞ্চি হতো, কিন্তু এরা বড় হলে 130 ফুটকেও ছাড়িয়ে ফেলত। এদের মেপুসরাস ও অন্যান্য মাংসাশী এবং হিংস্র ডাইনোসররা শিকার করত। এদের মাংসাশী ডাইনোসরদের কাছে শিকার হতে হতো, কারণ এরা কিছুই করতে পারত না মাংসাশী ডাইনোসরদের। নাম্বার ফাইভ, বৃহৎকায়োসরাস। বৃহৎকায়োসরাস হলো আর্জেন্টিনোসরাসের মতো একটি তৃণভোজী ডাইনোসর। এদের উচ্চতা আর্জেন্টিনোসরাসের কাছাকাছি, 120 ফুট। এরা ইউরোপে নয়, আমেরিকাতেও নয়, বরং এশিয়ার ভারতবর্ষে বসবাস করত। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এরকম তত্ত্বভিত্তিক ভিডিও সবসময় সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।